আচ্ছা বলুন তো, পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন সর্বপ্রথম কে? উনি বলছেন গিরিশচন্দ্র। কথাটা একেবারেই যে ভুল তা নয়, তবে পরবর্তীতে জানা গেছেন আব্দুল হামিদ আল মাদানী তফসির করেছেন আহসানুল বায়ান। এই তফসিরে আহসানুল বায়ানে উনি একটা কথা লিখেছেন, কথাটার সত্য মিথ্যা আমি জানি না, ওনার তফসির থেকেই নকল করে বলছি। উনি বলেছেন সর্বপ্রথম পবিত্র আল কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন তার নাম আমিনউদ্দিন বসনিয়া, বসনিয়াতে বাড়ি, নাম আমিনউদ্দিন। উনি বিস্তারিতটা অন্য বইয়ে পড়েছি, উনি পানির জাহাজে ওনার মায়ের সঙ্গে হজ করতে যাবার সময়তে পানির জাহাজ সমুদ্রে ডুবি হয়ে মারা গিয়েছিলেন, তবে তিনি কমপ্লিট করতে পারেননি বাংলা। পরবর্তীতে গিরিশবাবু তিনি করেছেন, তবে গিরিশচন্দ্র তো সর্বনাশ করে দিয়েছে, কোরআনের বাংলা অনুবাদ করেছে কিন্তু কোরআনটাকে সর্বনাশ করে দিয়েছে। যাই হোক, ওটা আমি বলছি না আজকে। আচ্ছা যাই হোক, গিরিশচন্দ্র বাঙালি মুসলমানদের একটু হলেও উপকার করেছে কি করেনি? করেছে কি করেনি? করেছে। আমাদের মাঝে একজন মহিলার আবির্ভাব ঘটেছিল, আপনারা জানেন, তার নাম হচ্ছে মাদার টেরিসা। নাম শুনেছেন? মাদার টেরিসা। এই মহিলাটি সম্পর্কে বলতে গিয়ে কলকাতার একজন লেখক ডাক্তার রাধেশ্যাম ব্রহ্মচারী উনি কয়েকটা উক্তি পেশ করেছেন যে তখনকার দিনে ইসলামে খাদিজার যে অবদান, তখনকার দিনে ইসলামে খাদিজার যে অবদান বর্তমান বিশ্বের গত হয়ে যাবা মাদার টেরিজা বলে মেয়েটার এই সমপরিমাণ অবদান। উনি করেছেন অনাথাশ্রম, উনি করেছেন বৃদ্ধাশ্রম, উনি করেছেন হসপিটাল, উনি করেছেন স্কুল, উনি করেছেন রাস্তা, উনি করেছেন অনাথাশ্রম, উনি গরিবের পাশে সারা জীবন ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূর এক জায়গাতে বলেছেন যে আমি কিয়ামতের মাঠে প্রত্যেক আমলকারীর আমলের কাছে মনোনিবেশ ঘটাবো, আমলের কাছে গিয়ে বলবো এই গিরিশচন্দ্র ওই ওই পাহাড় সমপরিমাণ নেকি দেখতে পাচ্ছ? বলছে আল্লাহ হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে এটা কিসের জানো? বলছে কিসের? কোরআনের বাংলা অনুবাদ করেছিলে গিরিশচন্দ্র, ওই নেকিটা দেখো তোমাকে দিয়েছি। মাদার টেরিজা তুমি ভগবান গোলাতে অনাথাশ্রম করেছিলে? হ্যাঁ করেছি। ওই দেখো পাহাড় সমপরিমাণ নেকি, ওইটা তোমার। তুমি বৃদ্ধাশ্রম করেছিলে? করেছি। ওই দেখো পাহাড় সমপরিমাণ নেকি, ওটা তোমার। তারপরে এসেছে মমতা খালার নাম, খালা ইফতার খাইয়েছিলে রমজান মাসে? হ্যাঁ খাইয়েছিলাম। ওই দেখো পাহাড় সমপরিমাণ তোমার নেকি, সবার নেকি আল্লাহ তাআলা দেখাবেন। দেখানোর পরে বলবে ইমান ছিল গিরিশচন্দ্র, ইমান এনেছিলে? না ইমান আনেনি। খালা ইমান এনেছিলে? না আমি তো ইমান আনার টাইমই ছিল না, ধর্ম যার যার উৎসব সবার সারা জীবনে এই স্লোগানই দিয়েছি, আমার তো টাইমই ছিল না কলেমা পড়ার। এই মাদার টেরিজা আমি তো সারা জীবন জনগণের সেবা করতে করতেই চলে গেল, আমার তো ইমান আনা হয়নি। কোরআনের শব্দ এসেছে হাওয়া আম্মানসুরা, সমস্ত ভালো কাজের নেকিগুলিকে আল্লাহ তাআলা ধুলোর ন্যায় ধূলিসাৎ করে দিবে। তার মানে বোঝা গেল ইমানের অবস্থাতে কোন মানুষ যদি ভালো কাজ না করে তার ভালো কাজ আল্লাহর দরবারে 10 পয়সাও দাম নাই। আছে নাই? ঈমান কত কিমতি জিনিস এবার আপনি দেখুন। আর একটা উদাহরণ আপনাকে পেশ করি, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন তার নাম নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন তো? নূহ আলাইহিস সালাম একটা নবী এসেছিলেন। এই নবীটা সম্পর্কে কোরআনে একটা আজীব শব্দ ব্যবহার করা হয়েছে, লাইলাম ওয়া নাহারা, মানে রাত এবং দিন অবিরত 950 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। চার বেটা নবী নূহের, ক বেটা? চার। একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। চারটে বেটা, হাম শাম ইয়াফাজ আর কেনান, চার বেটা।
নবী নূহ আল্লাহকে বলছেন, আল্লাহ আমার শিরার উপশিরার তেজ কমে গেছে, হাঁটুতে শক্তি নাই, জবানে লোকনাথ পয়দা হয়েছে, মানে তোতলাপন ভাব চলে এসেছে। আল্লাহ তোমার এই বিশাল তৌহিদি দায়িত্বটা আমাকে অব্যাহতি জানালে হয় না। আল্লাহ তাআলা বলছেন, নূহ এক কাজ করো, এক কাজ করো, তুমি আর একবার মানুষদেরকে বলো, তারা যদি ঈমান আনে তো ভালো, আর না তো এটা বলে দাও আমার আজাব আসছে উপর থেকে। নবী নূহ আলাইহিস সালাম মানুষদেরকে ডেকে বলছে, তোমরা কি ঈমান আনবে? এ তোমরা ঈমান আনবে? ঘর মে আগ লাগি হায় ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন আমি মমতাজুল ইসলাম কলকাতা থেকে এসে আগুন লাগাতে আসবো না। নূরপুরে কারুর বাড়িতে আগুন লাগলে তাসিরউদ্দিন ভাই এসে আগুন লাগাবে না। ঘর মে আগ লাগি হায় ঘর হি কি চিরাগ সে, আপনার বাড়িতে যদি আগুন লাগে এ আগুন নয় আপনার স্ত্রীর অসাবধানতায় লেগেছে, নয় আপনার বেটার অসাবধানতায় লেগেছে, নয় আপনার অসাবধানতায় আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিতে আসেনি। আর একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। কিছু কিছু মানুষ ইমান এনেছে, 40-50-60 জন মানুষ, নিজের আপন ছোট বেটা, তার নাম কেনান, কেনান তার বেটা নূহকে বলছে, কি ফটর ফটর করে আজে বাজে বকছো, আজাব টাজাব আজব সব বিশ্বাস করি না, তোমাকে নবী বলে মানি না, আর আল্লাহকে স্রষ্টার রব বলে মানি না, নিজের আপন বেটা নবীর বেটা বলছেন মানি না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, এক কাজ করো, আজাবের নিদর্শনাবলী তাদেরকে বলে দাও, আর তুমি নিজে একটা নৌকা বানাও, প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নাও, যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে নাও, আর ওদেরকে আজাবের একটা নমুনা বলো, আজাবটা হবে পানি দিয়ে, মেয়েরা যখন চুলা থেকে রান্না করবে ওই আগুন ফুড়েই দেখবে পানি বার হয়ে যাচ্ছে, এটা আমার আজাব। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে, বিস্তারিত ঘটনা বলছি না, নৌকা তৈরি করলেন, সবাইকে তুলে নিলেন, যাই হোক আজাব শুরু হয়েছে, চুলো থেকে পানি উঠছে, মেয়েরা ছেলেরা দলে দলে নূহকে এসে বলছে, নূহ কি জাদু করিলা, হ্যাঁ যে চুলোর ভিতর থেকে আগুন পানি উঠছে। নূহ বলছে, আজাব সবে শুরু হয়েছে, এখনো বলছি ঈমান আনবে তা নয়। বেটা ছোট বেটা কেনান বলছে, আব্বা তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, তোমার আল্লাহ এত দামি, তোমার আল্লাহ এত বড়, কিন্তু তোমার আল্লাহর এত পাওয়ারফুল, এত ক্ষমতা, কিন্তু তোমার আল্লাহর তো দেখছি 10 পয়সা দাম নাই, তোমার আল্লাহ সামান্য পানি চুলোর ভিতর থেকে বার করে মানুষকে কেমন করে মারবে, এটা তো আশ্চর্য ব্যাপার, আজাব আমরা বিশ্বাস করি, এটা আবার আজাব হয়। পানি আস্তে আস্তে করে বাড়ছে, এক হাঁটু হলো, এক গলা হলো, সবই হলো, বেটা হাবুডুবু খাচ্ছে, তখন নূহ বলছে, বেটা আজাব বিশ্বাস হচ্ছে তো, আজাব বিশ্বাস করছো? তখন বেটা আবার বলছে, তোমার আল্লাহর এই পাওয়ার আছে যে যদি পাহাড়ে পানি লাগিয়ে দিবে, তোমার আল্লাহর এই ক্ষমতা আছে যদি পাহাড়ে লাগাবে? আল্লাহ বলছে, দাঁড়া আমাকে তো চিনিস না, তোর 12টা বাজাবো, যদি পাহাড়ে উঠেছে কে? কেনান, নিজের ছোট বেটা। আল্লাহ বলছে, যদি পাহাড় পানি ওভারটেক করে দিব, নূহ ঘাবড়িও না, যদি পাহাড়ে পানি ওভারটেক করছে, তখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে, নিজের কিস্তি নিয়ে বেটার চারিদিকে ঘুরছেন, বেটার চারিদিকে ঘুরছেন, আল্লাহকে আফসোস করে বলছেন, দুঃখ করে বলছেন, ইন্নাহু লি আহলিহি, আল্লাহ নিশ্চয়ই এটা আমার পরিবারের একজন, এতজন মারা গেল কোনো দুঃখ হয়নি, এত মানুষকে তুমি মারা মেরে দিলে কোনো কষ্ট পাইনি, কিন্তু আমার নৌকা থাকা সত্ত্বেও আমার বেটা হাবুডুবু খাচ্ছে, মারা যাচ্ছে, যদিও বেটা তো দরদ হবেই, যত বড়ই বেঈমান হোক, আপনার বেটা যদি মার্ডার করে, আপনার বেটা যদি চুরি যদি করে,
পুলিশ যদি ধরতে আসে আপনি সব সময়তে আপনার বেটা সাপোর্ট করবেন, করবেন না যে আমার বেটা নির্দোষ, আমার বেটা নির্দোষ? নুয়ারিকে সালাম বলছেন আল্লাহ এটা আমার পরিবারের একজনের আযাব, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আল্লাহ নূহকে বলছেন ও শোনো, তুমি নবী, তোমাকে আমি চরম ভালোবাসি, তবে এই জায়গাতে তোমার সঙ্গে আমি আপোষ করব না, তোমার বেটা ঈমান আনিনি নৌকায় তুলতে পাবে না। বোঝা গেল ঈমান যদি না থাকে খোদ নবীর বেটা হয়ে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জাহান্নাম থেকে বাঁচবে কারা? যাদের ঈমান থাকবে মজবুত, সলিহাত, যারা ভালো কাজ করবে, যারা কি করবে ভালো কাজ যারা করবে। আল্লাহ তাআলা বলছেন ওরা কখনোই জাহান্নাম যাবে না। আচ্ছা এবারে দুটো একটা ভালো কাজ যদি বলে দিই কারা কারা মানবেন হাত তুলুন, হাত তুলুন। আমি এতক্ষণ বকছি এক এক, আর আপনি শুধু হাতটা তুলে একটু আমাকে উৎসাহ তো করতে পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রামের লোক ভালো, কথা যদি একটু কড়াকড়ি হয় চলবে? মাশাআল্লাহ, মানে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইকের সামনে হচ্ছে না মানে মাইক ওলার দোষ, শুধু এইভাবে এক ভাই মুখ করে বলা যাবে? আমাকে গুলো আলোচনা তো করতে হবে, আর এমনি লম্বা লোক আমার কোমরে লাগে, চেয়ারে বসে থাকতে পারি না অনেকক্ষণ ধরে, এরপরে মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে। তবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো আগামী দিন থেকে ইনশাল্লাহ, কারণ আমি তো সুর টুর করা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, কেন সুরে মানুষের মন গলে যায়, হয়তো কাজ হয় না, বুঝলেন তো, কাজ হয় না। আর আমি মানে একটা জিনিস খুব ভালো করে শিখে গেছি, মানে নিজের দিক দিয়ে নিজে নিজে ছোট বেড়ে নিয়ে গবেষণা করে দেখেছি, গবেষণাটা কি যে পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা শুরু করে হয় না, হয় আপনার স্কুলে হেডমাস্টার কোনোদিন এরকম করে পড়ায়? অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, এরম করে বলে? জীবনে বলে না, ও সোজা সোজা করে বলে, অয় অজগর আসছে তেড়ে, হর্ষত ইজুর ছানা ভয়ে মরে, স্পর্শভাবে বলে। দিদিমণিরা খিচুড়ি স্কুলে বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এরম করে বলে? বলে না। সব শিক্ষা ব্যবস্থা কাটা কাটা করে। আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনি আমাকে এরকম করে বলেন আসসালামু আলাইকুম মাওলানা মুমতাজুল ইসলাম, আপনি কেমন আছেন, এরকম করে কেউ বলে? এই জলসা থেকে বাড়ি গেলেন আপনার বউকে বলবেন? জি জি ইনশাল্লাহ, বসে যান বসে যান। জি আপনি এই রকম করে বলেন কি করে? আপনি এখান থেকে বাড়ি চলে গেলেন আপনার বউকে বলবেন খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও, কে বলে? সব কথা একটা একটা করে বলতে ভালো লাগে, আর এ বলছে সুর না হলে ভালো লাগে না, আছে কি আছে না? আমি সুরের বিপক্ষে নয় হারাম এটা বলছি না, মানে আমার আর সুর হয় না, আস্তে আস্তে ভুলে গেছি। আমি আপনাকে দুটো একটা ভালো কাজ বলে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাদু সালাম, তোমার সঙ্গে যদি কারুর দেখা হয় তো বলবে আসসালামু আলাইকুম, এটা ভালো কাজ, ছোটখাটো ভালো কাজ বলে দিচ্ছি ইনশাআল্লাহ, আজকে থেকে বলবো ইনশাআল্লাহ, সালাম দেবেন। আর আমরা আপনাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো অসুবিধা নেই, আমার বিশ্বাস করে কোনো অসুবিধা নেই, আপনি জেনারেল লাইন আপনার ছেলেকে পড়ান, তবে একটা কথা বলে দিয়ে যাচ্ছে আমি মুমতাজুল ইসলাম, যারা তার ছেলেকে জেনারেল স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন আপনাদের অন্তত পক্ষে অর্ধেক মৌলবি হওয়া লাগবে, তাছাড়া যেন কেউ তার বেটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই পর্যন্ত যেন না পৌঁছিয়ে দেয়, যদি দেয় আমি বলে দিয়ে যাচ্ছি শিশুকালেই তার ঈমান নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলে। যদি বলছেন কেমন করে,
এই দেখুন স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা, স্কুলে পড়ানো হচ্ছে ওর মায়ের নাম মেরি, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম বলে একটা জায়গায়, কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম বলে একটা জায়গায়, কোরআন বলছে এটা। আপনার বেটা স্কুলে ইতিহাস পড়ে এসেছে ওর নাম যিশু, অথচ আল্লাহ বলছে ওর নাম ঈসা, ওর মায়ের নাম মারিয়াম, আপনার বেটা শিখেছে ওর মায়ের নাম মেরি। আপনার যদি ইসলামিক জ্ঞান যদি না থাকবে আপনার বেটার এই ভুলটা সংশোধন করতে পারবেন? আপনি পারবেন? পারবেন না, অবশ্যই। ওই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহ দামি কথা বলেছেন, কি বলেছেন, যে ইলমে শিক্ষা অর্জন করা কি কি ফরজ, দিনের জ্ঞান অর্জন করতে হবে। সালা আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আপত্তি নেই, আপনি পড়ান, আপনার ছেলে ইংরাজি শিখেছে, বাড়ি আসছার বলছে গুড মর্নিং চাচা, গুড মর্নিং, যাকে দেখছে গুড মর্নিং। এই তোমার বেটা যদি দিনে 100,000 বার যদি বলে গুড মর্নিং গুড মর্নিং, গুড 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 করেই যদি যায়, 10 পয়সা নেকি হবে বলে মনে হয়? হবে? হবে না। আপনার ছেলেকে আজকে বাড়ি গিয়ে বলে দেবেন, কারোর সঙ্গে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করব। এক অপরে আজকে বাড়ি যাবার সময় জলসা থেকে সালাম দিয়ে যাবেন ইনশাল্লাহ। সালাম যদি দেন এর উপকার কত, দুনিয়াবি প্রেক্ষাপটটা আপনাকে দেখাই। গুড মর্নিং এর বাংলা মানে কি? শুভ সকাল। এখন আমার আব্বা মরে গেছে ভোরবেলাতে, তাসিরুদ্দিন ভাই আমাকে ফোন করেছে, ফোন করেছে, গুড মর্নিং ভাই, গুড মর্নিং, ফোন করে বলছে বা সকালে দেখা হয়েছে তাসিরুদ্দিন ভাইয়ের সঙ্গে মদনা বাজারে দেখা হয়েছে, আর বলছে গুড মর্নিং মমতাজুল ভাই। তো মনে মনে কি হবে, শালা তোকে দুবারই দিলেই মনে হয় ভালো হয়, আমার বাপ মরেছে আর বলছে শুভ সকাল, এটা বলবে কি বলবে না? হ্যাঁ বলবে। যদি তাসিরুদ্দিন ভাই আমাকে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন, রাগ হবে না? গুড মর্নিং বললে রাগ হবে? গুড মর্নিং বলে রাগ হবে? সালাম যদি দেন রাগ হবে? হবে না। সালাম প্রীতি ভালোবাসা বাড়ায়, পরিচিত অপরিচিত লোককে সালাম দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যে ইসলামের মধ্যে সব থেকে উত্তম মানুষকে, আল্লাহ নবী বললেন না আবু বকর, বললেন না উসমান, বললেন না আমার বেটি ফাতেমা, এ কথা বললেন না। আল্লাহ নবী বলছেন উত্তম সেই লোক যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা বলবো ইনশাআল্লাহ। একটা ভালো কাজ, রাদ্দুস সালাম ওয়াইয়াদাতুল মারিজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। আর একটা ভালো কাজ, অসুস্থকে দেখতে যাবে, দেখতে গেলে উপকার কি, উপকার কি দেখতে গেলে? শুধু উপকারটা একবার দেখুন, উপকার কেমন। আপনি একটা লোককে দেখতে গেলেন সকালবেলাতে ফজরের পরে, অসুস্থ মানুষ পাড়ায় দেখতে গেলেন সকালবেলা ফজরের পরে, সন্ধ্যা পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আর যদি সন্ধ্যাবেলা যান তারপরের দিন সকাল পর্যন্ত আসমানের ফেরেশতারা দোয়া করবে, আমি মমতাজুল ইসলাম, দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, যদি ফেরেশতারা করে কবুল হবে কি হবে না? হবে, অবশ্যই। অসুস্থ মানুষকে দেখতে যাবেন। তবে মাঝখানে একটা সামাজিক কথা বলি, যেটা আমাদের সমস্ত মানুষ রোগে আক্রান্ত, এই ব্যাপারে প্রত্যেক গ্রামে দেখবেন কিছু কিছু মানুষ কবর খোঁড়ার কাজ করে, দেখেছেন কবর টবর খোঁড়ে কেউ মারা গেলে, এই কবর খোঁড়া মানুষ জীবনে দেখেছেন যে স্কুলের হেডমাস্টার দেখেছেন? গ্রামের সব থেকে ধনী লোক, পাড়ায় সব সবার মায়ের খালার ফুপুর কবর খুঁড়ে খুঁড়ে বেড়ায়, এই গ্রামের সব থেকে ধনী লোক দেখেছেন? দেখেননি? এই যে আগে বলেছি গরিবরা 500 বছর আগে জান্নাত যাবে, এই দেখুন দেখুন, গ্রামের 3টে 4টে লোক আছে, গ্রামে যেই মারা যাক মৃত মানুষের লাশ এখনো হসপিটালে, তাদেরকে বলতে হয় না, তারা দেখবেন কোদাল ঝুড়ি নিয়ে কবরের স্থানে পৌঁছে যায়। আছে না? আছে। আপনার মায়ের কবর খুঁড়েছে,
আপনার বিবির ঘুরেছে, আপনার ব্যাটার ঘুরেছে, পাড়া প্রতিবেশীর ঘুরেছে, আপনারও ঘুরবে বলে একদম ভালো করে ধার দিয়ে রেখেছে, শুধু মাইকে বললেই হলো। এবার আপনাকে বলছি, আপনার বেটির বিয়ে লেগেছে, সর্বপ্রথম গ্রামে দাওয়াত পায় কে? পঞ্চায়েত প্রধান, গ্রামের ধনী লোক, তাই না? এরা আগে আগে দাওয়াত পায়। আপনার বেটির বিয়েতে কোনোদিন ওই লোকটার কথা মনে পড়ে, যে লোকটা আপনার স্ত্রীর কবর খুঁড়েছিল, আপনার বাপের কবর খুঁড়েছিল, আপনার বেটির কবর খুঁড়েছিল, ওই লোকটার কথা মনে পড়ে? পড়ে? পড়ে না। গ্রামের মোড়ল অসুখে পড়ে আছে, শুধু মদনা বাজারে যাচ্ছে, আপেল আঙ্গুর বেদানা কিনে এনে ওদের বাড়িতে দিচ্ছে, খাও, তুমি জনমের খাওয়া খাও। আর ওই কবর খুলনে বলা গরিব মানুষটা আজকে দুই মাস যাবৎ দক্ষিণ পাড়াতে শয্যাশায়ী হয়ে আছে, অসুস্থ, ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, বেদানা আপেল আনার কেউ নেই, একটা মানুষও তাকে কেউ দেখতে যায় না। যাই আমি, আপনি কেউ যাই? কেউ যাই না। আজকে থেকে বলে দিয়ে গেলাম, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই দেখতে যাবেন, দেখতে যাবেন। আপেল বেদানা আঙ্গুর কিনে নিয়ে যদি নাও যেতে পারেন, তার পাশে বসে মাথায় হাত দিয়ে বলবেন, লা বাসা তাহুরুন ইনশাল্লাহ, মামু ভাই খালা ইত্যাদি যাই হোক, তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ চাচা? না প্রদীপ ভট্টাচার্যকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, আমাদের জঙ্গিপুরে এখন একটা ভালো ডাক্তার বসছে, নারায়ণ ভট্টাচার্য, ওকে দেখাও। এইরকম গুটি গুটি কয়েকটা উপদেশমূলক কথা বলে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্ধ্যাবেলা যদি কেউ যায় সকাল হওয়া পর্যন্ত, সকালে যদি কেউ যায় সন্ধ্যা পর্যন্ত, এই দুইটা ফেরেশতারা আসমান থেকে তার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ অসুস্থকে তো ভালো করবে করবে, যে দেখতে গেছে তাকে আগে ভালো করে দাও। লাভ হলো না লস হলো? লাভ হলো। ওয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাবেন, কি বলছি বুঝতে পারছেন তো? হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি মাঝখানে, জানাজা পড়বেন, জানাজার দুটো পার্ট, একটা হচ্ছে জানাজার সলাত আদায় করা, আর একটা হচ্ছে মাইয়েতকে মাটি দেওয়া, এই দুটো পার্ট, তাই তো? কেউ যদি শুধু জানাজার সলাত আদায় করে, এক কেরাত সমপরিমাণ নেকি পাবে। এক কেরাত মানে ধরে নেন একটা উহুদ পাহাড়ের সমান। কেউ যদি মাটিটা দেয় দুই কেরাত, আর এক কেরাত মানে টোটাল দুই কেরাত, দুইটা উহুদ পাহাড়ের সমান নেকি পাবে। ও ইজাবাতু দাওয়াতে, আর যদি কেউ তোমাকে দাওয়াত করে, তুমি তার দাওয়াতকে কবুল করো। এবার একটা কথা বলছি, এই আমার দিকে ফিরুন, ওইদিকে দেখছেন কেন, এই দিকে ফিরুন, হাজি সাহেব আসছেন, জি শুকরিয়া, জি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই এই দিকে ফিরুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজাবাতু দাওয়াতে, তোমাকে যদি কেউ দাওয়াত দেয় তুমি দাওয়াত গ্রহণ করো। চার নম্বরের কাজ, ইনশাল্লাহ আমরা দাওয়াত গ্রহণ করব, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু জোরেই বলছে লোকের, দাওয়াতের ব্যাপার আছে আর গরুর গোস্তের ব্যাপার থাকলে ইনশাল্লাহ তো হবেই। কিছু কিছু জলসাতে আমি দেখি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ডেলিগেটের, মানে প্যান্ডেল চিড়ে দিচ্ছে একদম, মানে জীবনে মনে হয় খাই নাই, আজকে প্রথম গরুর গোস্ত দেখেছ, জি। একটা ভদ্রতা বলে, শৃঙ্খলা বলে একটা জিনিস নেই, সেইটুকুও নেই, মানে মারামারি লেগে যাচ্ছে একদম। দাওয়াত দিলে গ্রহণ করবেন, তবে বৈধ দাওয়াত, অবৈধ দাওয়াত নয়। কিছু অবৈধ দাওয়াত আছে আপনাদের এখানে, হয় না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাদের এখানে চামড়া কাটার অনুষ্ঠান টনুষ্ঠান করে, হয় কিছু কিছু লোক করে যাদের টাকা পয়সা হয়েছে একটু, তাই না? হ্যাঁ, ওই যে প্রথমেই বলেছি, কি ছিনু আর কি হনু, যাদের টাকা হয়েছে ওরা ভাবে আমরা যেমন করব ওটাই মনে হয় ধর্ম, ওটাই মনে হয় ইসলাম, তাই তো? তো তোমার ব্যাটার যদি শুধু চামড়া কাটতে যদি অনুষ্ঠান করা লাগে, তো এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে, জি। এ অনুষ্ঠান ইসলাম পারমিশন দেয়? দেয় না। তিন চারটে দাওয়াত বাড়ি বলছি, আপনি যাবেন না আজকে থেকে, ইনশাল্লাহ আজকে থেকে যাবেন না। এক নম্বর হলো ওটা। দুই, যে দাওয়াত বাড়িতে বৈষম্য রেখে খেতে দেওয়া হয়,
মানে গরিবদের আলাদা কোয়ালিটির খাবার, ধনীদের ভিআইপি কোয়ালিটির খাবার, একই প্যান্ডেলে দুটো পার্ট। গরিব মানুষের আসছে ডাল ভাত সাদা মাটা, দামি প্রেজেন্টেশন নিয়ে এসেছে আমির, ধনী লোক ওর জন্য দামি দামি খাদ্য। এই রকম যদি বৈষম্য কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে হয় আপনি যেতে পাবেন না, যাবেন না। নাম্বার তিন, এমন একটা বাড়িতে আপনাকে ডাকা হলো যে বাড়িতে ছবি মূর্তি টাঙানো আছে, ওই বাড়িতে আপনি প্রবেশ করবেন না, ওই ঘরে প্রবেশ করবেন না দাওয়াতের উদ্দেশ্যে। নাম্বার চার, এটা প্রকাশ্য হারাম আমি বলছি না, তবে মানবিকতার দিক দিয়ে বলছি আপনি যাবেন না। আপনাদের এলাকায় বিবাহতে টাকা পয়সা লেনদেন এসব হয় কারা কারা লিয়েছেন? হ্যাঁ না, লিয়েছে বলে হাত তুলবে না। কারা কারা লাইনি হাত তুলে দিতে দেখি তাহলে চোরগুলো ধরা পড়বে। কারা কারা চোর আছে ধরা পড়বে? কারা কারা? মাশাল্লাহ, অনেকজনও লিয়েনি, অনেকজন লিয়েছে অবশ্য, তাই না? আবার বলছে খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর জীবনে ভিখারিকে ভিক দেয় না, তোমার খুশি করে সোনার আংটি দেয়? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না তুমি? তোমার শ্বশুরের অন্য কিছুতে খুশি হয় না, তোমার বেলা খুশি হয়? তবে এর জন্য অবশ্য শুধু ছেলেরা দায়ী নয়, মেয়ের বাপ একশো পার্সেন্ট দায়ী। আমি আজকে বিপরীত কথা বলে দিয়ে গেলাম। কোনো ছেলে যদি আবার কিছু না চাইছে, তা মেয়ের বাপ ওদের পাড়ার আর একটা লোককে জিজ্ঞেস করে বলছে, আরে আবদুল্লার বেটা যে কিছু চাইল না, কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি? তাছাড়া চাইছে না কেন? কিছু মনে হয় ঘটনা ঘটেছে আগে, অথচ কিছুই না, ও ইমানদারি দেখাতে যাচ্ছে, তাই তো? ও ইমানদারি দেখাচ্ছে। আপনি যদি প্রকাশ্যভাবে বুঝতে পারেন যে এরকম পণ প্রথা নিয়েছে বা চলছে এদের বিয়ে বাড়িতে, আপনি সামাজিকভাবে বয়কট করুন। তবে একটা কথা বলে রাখছি, কিছু কিছু জিনিস আছে আমাদের আলেম ওলামাদের জন্য এগুলো উঠছে না সমাজ থেকে, কিছু কিছু জিনিস আছে। আলেম ওলামাদের কথা বলাটা অন্যায় হলো, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মতো লোকের জন্য উঠছে না। আমার মতো লোক এক, কোন একটা অবৈধ কোন একটা দাওয়াত বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো, ইমাম সাহেব সে দেখবেন সবার আগে চলে যাচ্ছে, পাবলিক তখন ভাবছে আমাদের গুরুজি যদি চলে যায় তাহলে আমরা গেলে দোষ কি? ভাবছে কি ভাবছে না? ভাবছে। এখন গুরুজিও ভাবছে যে যদি না যায় চাকরি টেকানো মুশকিল, ও এক কলে পড়ে আছে, তাই না? জি, এই সমস্ত অসামাজিক এই সমস্ত দাওয়াত বাড়ি থেকে আপনি বিরত থাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে বলছেন, তাসমিতুল আতেশে, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, পাঁচটা ভালো কাজ বলে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালেহাত, যারা ভালো কাজ করে। এক, দেখলে সালাম দিবেন। দুই, জানাজার সালাত আদায় করবেন। তিন, অসুস্থকে দেখতে যাবেন। চার, বৈধ দাওয়াত কবুল করবেন। পাঁচ, হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর আপনি দেবেন। পাঁচটা ভালো কাজ বলে দিয়ে গেলাম, আর দুটো একটা ভালো কাজ আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি শুনতে থাকুন। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আমি এই শব্দগুলোর বিপরীতটা বলবো। কি বলবো? বিপরীত ভালো দিকটা বলবো। আল্লাহ তাআলা বলছেন, আরা আইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দিন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার মনে করে? আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? দেখেছেন তাদের? না। আপনি দেখে নেন তাদেরকে, কারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে। এক, ফাযালিকাল্লাযি ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। আমি বিপরীত দিক বলেছি বলবো, তার মানে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা বিপরীত দিক, তাই তো? সৎ ব্যবহার করবেন। এবার আপনাকে একটা কথা এখানে ভাইটাল কথা বলে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ এখানে বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই, এটা আল্লাহ বলছেন।